আরে মালা তাড়াতাড়ি কর দেরি হচ্ছে হ্যাঁ বৌদি এই তো আসছি জুতোটা পরে নি তাড়াতাড়ি আয় নইলে তো দাদা রাগ করবে এই তো বৌদি চলে এসেছি বৌদি আজকে কিন্তু সাইকেলের পিছনে আমি বসব আচ্ছা ঠাকুমা আমি কোথায় বসব তুমি সামনে বসো না যেমন আমি বসি হাট পাগলি সাইকেলের সামনে বড়রা বসে না ছোটরা বসে এই কাহিনীটি হল মালা আর সরিতার মালা আর কৃষ্ণ ছিল ভাই বোন কিছু বছর আগে এক দুর্ঘটনায় তাদের বাবা মা মারা যায় আর তখন থেকে কৃষ্ণ মালার সব দায়িত্ব নিয়েছিল আর মালাকে মায়ের ভালোবাসা দিতে কৃষ্ণ সরিতার সঙ্গে বিয়ে করে নিয়েছিল আর সরিতা মালাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত সেদিন মালা সরিতা আর কৃষ্ণ তাদের গ্রামেরই একটি বিয়ে বাড়িতে গিয়েছিল যেখানে বৌদি হুম বউটা কি পড়েছে এটা তো লেহেঙ্গা ওই তোর কাছেও আছে না সবুজটা না এটা তো একদমই ওটার মতো না হুম কারণ এটা বিয়ের লেহেঙ্গা খুব দামি এটা আচ্ছা তাহলে বৌদি এই লেহেঙ্গাগুলোর কত দাম আরে তুই এভাবে জিজ্ঞাসা করছিস কেন যখন আমার বিয়ে হবে তুমি আমাকে এমন একটা লেহেঙ্গা দেবে কেন দেব না আমার মিষ্টি ননদকে বিয়ের দিন দারুণ সাজাবো ঠিক আছে বৌদি তুমি খুব ভালো দারো তোমার জন্য আরও একটা রসগোল্লা আনছি ঠিক আছে পাগলি একটা মালা আর সরিতা গ্রামের জমিদারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল জমিদারের কাছে টাকার অভাব ছিল না তাই সে তার মেয়ের বিয়ের জন্য শহর থেকে অনেক দামি লেহেঙ্গা এনেছিল কিন্তু ছোট্ট মালা সেটা না বুঝলেও সরিতার মাথায় এই কথাটা বসে গিয়েছিল আর বাড়ি ফেরার সময় মালা তার দাদা সাইকেলের সামনে বসে দাদার সঙ্গে অনেক কথা বলছিল তখন সাইকেলের পিছনে বসা সরিতা এটাই হিসাব করছিল যে মাসে কত টাকা করে জমালে মালার বিয়ের সময় মালাকে এমন সুন্দর একটা লেহেঙ্গা কিনে দিতে পারবে আর কিছু বছর কাটার পর একদিন ডাক্তারবাবু ও ঠিক আছে তো ওনাকে সাপে কামড়েছে আর বিষটা ওনার শরীরে অনেকটা জায়গাতেই ছড়িয়ে গেছে তাই ওনাকে বাঁচাতে গেলে আমাদের শহর থেকে বেশ কিছু দামি ইঞ্জেকশন নিয়ে আসতেই হবে আপনারা যে করেই হোক পনেরো হাজার টাকার ব্যবস্থা করুন কৃষ্ণ যখন জমিতে কাজ করছিল তখনই এক বিষধর সাপ তাকে কামড়ে দেয় কিন্তু কৃষ্ণকে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারের এমন কথা শুনে সরিতা চিন্তায় পড়ে গিয়েছিল সরিতার কাছে যে টাকা ছিল তা সে জমিয়েছিল মালার বিয়ের লেহেঙ্গার জন্য কিন্তু এখন চিকিৎসাটা বেশি প্রয়োজনীয় বলে সরিতা সব টাকা হসপিটালে জমা করে দেয় এভাবেই কৃষ্ণ বেঁচে তো গেল কিন্তু সে ভীষণই দুর্বল হয়ে পড়েছিল তাই ডাক্তার সরিতাকে বলল দেখুন উনি প্রাণে তো বেঁচে গেলেন কিন্তু তিন চার মাস ওনাকে দিয়ে কোনো ভারী কাজ করানো যাবেই না ওনাকে বাড়ি নিয়ে যান আর ভালো করে খাওয়া দাওয়া করান আচ্ছা ঠিক আছে আর ওই দিন থেকেই সরিতার উপর বাড়ির সমস্ত দায়িত্ব এসে পড়েছিল যদিও এটাই সুখবর ছিল যে মালা এখন বড় হয়ে গেছে তাই এখন মালা বাড়ির কাজ করে আর সরিতা বাইরের একটি ফ্যাক্টরিতে কাজ করে আর একদিন ফ্যাক্টরি থেকে বাড়ি ফেরার সময় সরিতা রাস্তায় দেখতে পেল একটি বড় দর্জির দোকান যেখানে দারুণ লেহেঙ্গা রাখা ছিল কিন্তু সরিতা জানত যে এসব লেহেঙ্গা অনেক দামি সে কিনতেই পারবে না তখনই সে ভাবল দাদা নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার বলো কি চাই না না দাদা আমি কিছু কিনতে আসিনি আমি তো কাজ খুঁজতে এসেছি ও আচ্ছা একটা সেলাই মেশিন ফাঁকা রয়েছে আমার এখানে তুমি কি কোনো সেলাইয়ের কাজ জানো পারি তো না কিন্তু ভগবানের নাম করে বলছি আমি তাড়াতাড়ি শিখে নেব দরকার হয় এক মাস আপনি আমাকে টাকা দেবেন না শুধু লেহেঙ্গা তৈরি করা শিখিয়ে দিন সরিতার চোখের ভাষা বুঝতে পেরে সেট তাকে কাজে রেখে দেয় আর পরের দিন থেকে সরিতা ওই দোকানের দক্ষ কর্মচারীর থেকে সেলাইয়ের কাজ শিখতে লাগল সেলাইয়ের কাজের সঙ্গে সঙ্গে সে দোকান পরিষ্কারও করত যা দেখে সেট খুবই খুশি ছিল কি সরিতা কিছু কি শিখলে এক মাসটি হতে চলল হ্যাঁ দাদা এটা দেখুন আমি সেলাই করেছি সরিতার হাতে এই খুব সুন্দর লেহেঙ্গাটা দেখে সেট খুবই খুশি হয় তারপর একটু ভেবে সে বলে বাহ এটা তো দারুণ হয়েছে সরিতা কিন্তু সুতোর কাজটা না একটু বেশি হয়ে গেছে সুতোর কাজটা কম হলে কি হয় তোমার পরিশ্রমটাও একটু কম লাগত আর আমরা এটা একটু সস্তায় বেচতেও পারতাম বুঝলে তুমি ঠিক আছে আমি খেয়াল রাখব এইভাবেই পরিশ্রম করে যাও হ্যাঁ আর এই নাও তোমার প্রথম মাসের মাইনে এই বলে সেট সরিতার হাতে দশ হাজার টাকা দেয় যা সরিতা ভাবতেও পারেনি সে তাড়াতাড়ি বাড়ির জন্য অনেক খাবার কিনে নেয় এদিকে কৃষ্ণ সুস্থ হয়ে ওঠে তার কাজ করতে শুরু করল আর এই সবের মাঝে মালার বিয়েও ঠিক হয়ে যায় কিন্তু মালা এটা বুঝতে পারছিল যে খুব কষ্ট করে তার দাদা বৌদি সংসার চালাচ্ছে ছোট থেকে তার একটাই শখ ছিল যে বিয়েতে খুব সুন্দর একটা লেহেঙ্গা পড়বে কিন্তু বড় হয়ে বাস্তবতা দেখে সে তার শখকে দাবিয়ে রেখে চুপ থাকে এভাবেই বেশ কিছুদিন কাটার পর উপস্থিত হয় মালার বিয়ের দিন মালা তাড়াতাড়ি দরজাটা খোল বৌদি এই দেখো এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সুন্দর লাগছে তাই না ও বৌদি বলো আরে পাগলি এতটাও বড় হোসনি তুই যে বৌদির থেকে মনের কথা লুকাবি দাদা এদিকে আসুন এটাই আমার মেয়ে হে এটাই আমার পুতুল বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রে মা স্যার অনেক ধন্যবাদ বেঁচে থাকো আর এই নাও এটা তোমার বৌদির তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার মালা তাড়াতাড়ি ব্যাগ খুলে দেখে খুব সুন্দর একটা লেহেঙ্গা রয়েছে যা দেখে মালা কিছুই না বলে চুপ করে কাঁদতে থাকে তারপর তুমি কি জানো মা তুমি যাতে বিয়েতে একটা ভালো লেহেঙ্গা পড়তে পারো তার জন্য তোমার বৌদি আমার দোকানে কাজ করা শুরু করেছিল আর রোজ রোজ একটু একটু পরিশ্রম করে নিজের হাতে তোমার জন্য এই লেহেঙ্গাটা তৈরি করেছে কিন্তু দাদা আপনি না থাকলে এটা সম্ভব হতো না আরে আমি তো শুধু তোমাকে কাপড়টা দিলাম আর তুমি যে এর মধ্যে তোমার সমস্ত পরিশ্রম দিয়ে দিলে এই লেহেঙ্গা সত্যি অমূল্য আজ পর্যন্ত এত দামি লেহেঙ্গা এই গ্রামে কোনো কোনো পড়েছে কিনা তা আমার সত্যিই নেই কেউ পড়েনি স্যার কখনো পরেনি কারণ কারো কাছে আমার বৌদির মতো মা নেই কারো কাছে নেই বৌদি গরিমা টিফিনে কি এনেছিস আজকে ওই প্রতিদিনের মতো রুটি আর আলুর তরকারি ও কাকিমা কি সুন্দর খাবার বানায় দে তুই আজকে তো টিফিনটা আমাকে দে খুব খিদে পেয়েছে আমার অঙ্কিতা তুই কেন বলতো রোজ আমার এই রুটি আর তরকারি খাস কেন খাই মানে কি আমার দারুণ লাগে তোর খাবার খেতে এনে আজকে আমার খাবারটা তুই খেয়ে নে আচ্ছা কি এনেছিস আজকে তুই আমি জানি না তুই দেখে নে না খুলে আরে বা পনিরের পরোটা আয় না আমরা দুজন মিলেই খাই তুই খা না আমি তো পরশু দিনই খেয়েছি এই কাহানি হলো দুই বান্ধবীর গরিমা আর অঙ্কিতার গরিমা ছিল গরিব পরিবারের আর তার বাবা দিন মজুরের কাজ করত অন্যদিকে অঙ্কিতা ধনী পরিবারের মেয়ে তার বাবা ছিল একটা বড় ফ্যাক্টরির মালিক অঙ্কিতা ইচ্ছা করি রোজ গরিমার টিফিন বাক্স থেকে খাবার খেত আর নিজের খাবারটা গরিমাকে দিত যাতে গরিমাও ভালো খাবার খেতে পারে তারপর একদিন শোন অঙ্কিতা আমি কালকে কলেজে আসব না কি কিন্তু কেন তোকে ছাড়া আমার তো একটু ভালো লাগে না রে ওই আমাকে একটু কালকে বাবার সঙ্গে একটা আত্মীয় বাড়ি যেতে হবে দরকারি আচ্ছা কোনো ছেলের ব্যাপার নয় তো রে রে পাগল এমন কিছু না ওই আমার বাবার এক কাকা খুব অসুস্থ উনি তো বাবার সঙ্গে ওনাকেই দেখতে যাব আচ্ছা পরশু দিন আসবি তো তুই বল হ্যাঁ রে আমি কালকে রাত্রিবেলায় ফিরে আসব। তুই চিন্তা করিস না আচ্ছা তাহলে একটা কাজ করি আমি বিকালবেলা তোর বাড়ি যাচ্ছি কেমন ওখান থেকে একসাথে ফুচকা খেতে যাব কি বলিস ডান কিন্তু তুই সময় মতো চলে আসিস তুই কিন্তু প্রত্যেকবার লেট করিস অঙ্কিতার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না যদিও এই নিয়ে তার মধ্যে কোনো অহংকারই ছিল না আর অঙ্কিতার এই গুণটাই গরিমার সবচেয়ে বেশি ভালো লাগতো অঙ্কিতা পড়াশুনোয় ঠিকঠাক অন্যদিকে গরিমা খুব ভালো স্টুডেন্ট আর সেই কারণেই গরিমা পরীক্ষার দিনগুলোতে অঙ্কিতার খুব সাহায্য করত তারপর ওই দিন সন্ধ্যাতেই গরিমা এই গরিমা বাইরে আয় আরে অঙ্কিতা মা কেমন আছো তুমি নমস্কার কাকু আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ মা ভগবানে ভালো আছে আচ্ছা আপনার ওই কাকু কেমন আছেন এখন কি আর বলবো মা শেষ নিঃশ্বাস গুনছে বয়স তো আর কম হল না হ্যাঁ কাকু কাকু গরিমা এই তো আমি চলে এসেছি বাবা আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি ঠিক আছে মা কিন্তু বেশি দেরি কর না অঙ্কিতা নিজের গাড়ি করে গরিমাকে বাজারে নিয়ে গেল সেখানে গিয়ে তারা মন ভরে ফুচকা খেলো। আর অনেক গল্প করল যার কারণে গরিমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল তারপর গরিমা তুই আমার কথা শুনিস না কেন রে মা বাবা প্লিজ তুমি আবার ওইসব কথা বলো না এখন কেন বলবো না শুধু তুই বারণ করেছিস বলে আমি অঙ্কিতার সামনে কিছু বলি না কিন্তু মা তুই আমার কথাটা বোঝ এই সব পয়সাওয়ালা মানুষটাই সমান রে প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করে আর তারপরে কিন্তু বাবা অঙ্কিতা অমন মেয়ে নয় আমাকে বিশ্বাস কর তোকে আমি লাখো ভার বলেছি তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সহ বদলে যাবে এদিকে গরিমার বাবা তাকে বোঝাতে লাগল আর অন্যদিকে অঙ্কিতার বাবা সেট অমরলাল খুব রেগে গিয়ে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিল কোথায় গেছিলি বাবা আমি আর গরিমা ফুচকা খেতে গেছিলাম ওই পাশের বাজারটায় আরে সেটা তো মুন্সীকে বলে দিলেই হতো ও ফুচকা তোর এখানেই আনিয়ে দিত কিন্তু বাবা ফুচকা খাওয়ার আসল মজা তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই আসে আর তাছাড়া গরিমা কালকে বাইরে চলে যাচ্ছে তাই ওহো অঙ্কিতা আমি তোকে হাজার বার বারণ করছি ওই বিকিরিটা থেকে তুমি দূরে থাকো ও তোমার স্ট্যান্ডার্ডে আসে না বাবা প্লিজ ও আমার বান্ধবী ওর ব্যাপারে তুমি এমন বলো না মা এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না তুই ওকে খাওয়াস বলে ওকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরোস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে বুঝলি দেখবি মা ঠিক একদিন এরকম আসবে ও কোনো না কোনো বাহানায় তোর থেকে পয়সা চাইবে বাবা গরিমার অনেক আত্মসম্মান আছে ও এমনটা করবে না সেটা তো সময় বলবে যে ও ঠিক কিরকম আপাতত তুমি ওর থেকে দূরেই থাকো কারণ আমি তোমায় বলছি এই কথা বলার পর দুজনেই রাগ করে যে যার ঘরে চলে যায় কিন্তু তাদের দুজন ছাড়া সেখানে আরও একজন ছিল যে এই সমস্ত কথা শুনল আর দেখল আসলে অঙ্কিতা গরিমার বাড়িতে তার পার্স ফেলে রেখে এসেছিল যেটা দিতেই গরিমা অঙ্কিতার বাড়িতে এসেছিল কিন্তু অঙ্কিতার বাড়িতে এসে অঙ্কিতা আর অমরলালের এসব কথা শোনার পর সে আর বাড়ির ভিতর ঢুকতে পারল না সে মন খারাপ করে ফিরে এল যদিও এই বিষয়ে অঙ্কিতাকে সে কখনোই কিছু জানায়নি আর অঙ্কিতা আর গরিমার বন্ধুত্ব একই রকম সুন্দর ছিল এমনভাবেই দিন কাটতে থাকে এরপর কলেজের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যায় কলেজের শেষের দিন অঙ্কিতা পুরো কলেজ জুড়ে গরিমাকে খুঁজেই চলেছিল কিন্তু গরিমা তখন হসপিটালে থাকায় তার কোনো খোঁজই সে পাচ্ছিল না ডাক্তার বাবু প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন দেখো মা আমরা প্রচন্ড চেষ্টা করছি কিন্তু ওনার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে চলেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব দু লাখ টাকার ব্যবস্থা করতে হবে না হলে আমরা ওনার অপারেশন করতে পারবো না 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 আপনি আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি পয়সা জোগাড় করছি গরিমা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হল না তারপর গরিমার সিদ্ধান্ত নিল নিজেদের বাড়ি বিক্রি করে সে পয়সার জোগাড় করবে কিন্তু তখনই তার মাথা এলো অঙ্কিতার কথা ওহো আমি তো অঙ্কিতাকে কিছুই বলিনি ও বোধহয় আমাকে খুঁজছে একটা কাজ করি অঙ্কিতার সঙ্গে দেখা করে ওকে সবটা বলি বাড়ি বিক্রি করতে ও আমাকে সাহায্য করতে পারে অনেকটা আমি যাই ওর কাছে এই ভেবে গরিমা অঙ্কিতার বাড়িতে গেল কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতার বদলে অঙ্কিতার বাবার সঙ্গে গরিমার দেখা হলো হ্যাঁ বল কি বলবে কাকু আমি অঙ্কিতার সঙ্গে একটু দেখা করতে চাই ও মামার বাড়ি চলে গিয়েছে আরও এখন থেকে ওখানেই থাকবে তাই তুমি ওকে খোঁজার বা দেখা করার কোন রকম চেষ্টা করোনা বুঝতে পেরেছ ও তোমার সাথে রকম সম্পর্ক রাখতে চায় না অমরলালের এই কথা শুনে গরিমার মনে খুব আঘাত লাগল আর তখনই তার বাবার বলা কথা তার মনে এলো। তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে প্রয়োজন পুড়িয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে গরিমা ভাবল তার বাবাই সঠিক ছিল অঙ্কিতা কখনোই গরিমাকে নিজের বান্ধবী ভাবেইনি সেই জন্যই তো অঙ্কিতা গরিমার সঙ্গে একটু দেখাও করল না ঠিক আছে অঙ্কিতা তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নয় তাহলে তুইও দেখিস আমি নিজেকে প্রমাণ করব আর তারপরেই তোর মুখোমুখি হব গরিমা চোখে তখন আগুন জ্বলছিল সে ঠিক করে নিয়েছিল এবার সে কিছু করেই দেখাবে তাই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গরিমা দিন এক করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগল আর প্রথমবারের চেষ্টাতেই সে ইউপিএসসি ক্লিয়ার করে নিল আর কিছু বছরের মধ্যেই সে একজন কালেক্টর হয়ে গেল

পনিরের পরোটা ঠিক আছে ম্যাডাম রাতে দেখা হচ্ছে লাল বাতি গাড়ি করে গরিমা এসপি মনীষের বাড়ি পৌঁছাল মনীষ গরিমাকে গেটের কাছেই রিসিভ করল আর তারপর তাকে বলল ম্যাম মিট মাই পুরো পাঁচ বছর পর অঙ্কিতা আর গরিমা মুখোমুখি দাঁড়িয়েছিল আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেছিল আর তখন গরিমা মনীষকে বলল সরি মনিশ আই হ্যাভ টু গো আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে মনীষের কিছু বলার আগে গরিমা খুব জোরে জোরে পা চালিয়ে তার গাড়িতে গিয়ে বসলো সে রেগে আগুন হয়ে গেছিল অন্যদিকে অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল এরপর অনেক দিন কেটে গেল তারপর একদিন একটা জায়গাতে হঠাৎ দাঙ্গা সৃষ্টি হলে মনি সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল কিন্তু একটা আতঙ্কবাদী হঠাৎ মনীষের উপর হামলা করল তারপর মনীষকে একটি হসপিটালে ভর্তি করা হয় কিন্তু ভাগ্যক্রমে মনীষ সেই হসপিটালেই ভর্তি ছিল যেখানে একসময় গরিমা আর অঙ্কিতা থাকত মনীষের দুর্ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গে গরিমা আর অঙ্কিতা দুজনেই হসপিটালে পৌঁছায় আর অঙ্কিতা ডাক্তারকে গিয়ে বলে ডাক্তার প্লিজ আমার আমার স্বামীকে বাঁচিয়ে নিন দেখুন ওই এক মিনিট মা তোমাকে আমি বোধহয় কোথাও দেখেছি ও তুমি তো সেই মেয়েটি না যে একদিন ওই গরিব মেয়েটিকে সাহায্য করেছিলে হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা এটাই তো তোমার নাম তাই না হ্যাঁ স্যার কিন্তু আপনি ওই কথাটা কাউকে বলেননি তো না মা আমি কাউকেই বলিনি কিন্তু তোমার বান্ধবী এসেছিল পরে আর ওর কাছে টাকাও ছিল শুনেছিলাম ও নাকি তোর বাবাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি অব্দি বন্ধক রেখেছিল কিন্তু তোমার সাহায্যের জন্য ওর বাড়ি বিক্রি হওয়া থেকে বেঁচে গেছে আমি ওকে বলিনি যে ওর বাবার অপারেশনের জন্য সমস্ত পয়সা তুমি না স্যার ওটা আমার বাবার পয়সা আসলে নিজের বান্ধবীর বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বন্ধুত্ব ধার রাখতে হয়েছিল আমি আগেই আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি এখন আমার স্বামীকে হারাতে পারবো না ডাক্তারবাবু আমার স্বামীর যেন কিছু না হয় ওর কিছু হলে আমিও বাঁচব না এই বলে অঙ্কিতা কিন্তু তখনই অঙ্কিতার কাঁধে কেউ হাত রাখল আর অঙ্কিতা ঘুরে তাকিয়ে দেখল সেটা গরিমা ছিল তোর সাথে ভগবান কখনো খারাপ করবে না কেননা সময় তুই সঠিক ছিলি আমার বোন গরিমার কথা শুনে অঙ্কিতা তাকে জড়িয়ে ধরলো আর তাদের দুজনকে দেখে মনীষও হাসতে লাগলো আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন মনীশ বিপদ থেকে মুক্ত হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো देखते था को बेस्ट बॉडीज <laughs> <laughs>